নমস্কার বন্ধুরা, আমরা এক্সপ্লোরার বাজ। আমি রাকেশ, আমার সাথে বনানী এবং রাজন্যা। আমরা আবার চলে এসেছি আরেকটা নতুন পর্বে। আপনারা জানেন আমরা পুরী ভ্রমণ করছি, দুদিন তিন রাতের জন্য পুরী ঘুরতে এসেছি। যারা আগে দেখেছেন আমাদের আগের ভিডিওটি তারা জানেন, অবশ্যই জানেন এটি, এবং যারা জানেন না তাদেরকে অনুরোধ করব যে আগের ভিডিওগুলি দেখার জন্য উপরের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া আছে। একটি নতুন ভিডিওয়ে, বলা যাক পুরী ভ্রমণের তৃতীয় পর্বে, আপনাদের সবাইকে এক্সপ্লোরার বাজের তরফ থেকে স্বাগত। আপনারা আগেই জানেন যে আমরা হোটেল আশিয়ান ইনে, অর্থাৎ হোটেল আশিয়ান ইন বিচ রিসোর্টে উঠেছি। দুদিন তিন রাতের জন্য এই হোটেলে ডিলাক্স রুমে আমাদের খরচা পড়েছিল 7,384 টাকা। আমরা আগোড়া থেকে, যেটা অনলাইন বুকিং থিঙ্ক ওয়েবসাইট, সেখান থেকে বুক করেছিলাম। এখানে ব্রেকফাস্ট ফ্রি ছিল, পার্কিং এবং ড্রিঙ্কিং ওয়াটার ইনক্লুডেড ছিল। একটু কস্টলি হলেও হোটেলের লোকেশন খুব সুন্দর ছিল, যার জন্য আমরা খুবই স্যাটিসফাই ছিলাম। বালিয়াপন্দের রোডে অবস্থিত এই হোটেলটি লাইট হাউসের ঠিক আগে অবস্থিত এবং সমুদ্র সৈকতের একদম ধারে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হোটেলের ছাদ থেকে তোলা ছবি। প্রথম দিন আমরা পুরী সি বিচ, মার্কেট, এসব জায়গায় সময় কাটিয়েছিলাম এবং এর ভিডিও আপনারা দেখেছিলেন। আজ দ্বিতীয় দিনে আমরা মন্দির দর্শন, অর্থাৎ জগন্নাথ দেব দর্শন, এবং তার সাথে কিছু সাইট সিন করব, যার মধ্যে থাকবে তোতাপুরী আশ্রম, অর্থাৎ অদ্বৈত ব্রহ্ম আশ্রম, এবং লোকনাথ আশ্রম বা শিব মন্দির, এই দুটি টেম্পল, এবং এর সাথে জগন্নাথ ধাম আশ্রম। তো চলুন দেখা যাক, বেরিয়ে পড়ি আমরা। আমরা অটোতে করে এসেছিলাম। অটো যদিও আমাদের 150 টাকা নিয়েছিল এবং মন্দিরের পেছনে নামিয়েছিল, মানে আমরা এটা চাইনি, আমরা চেয়েছিলাম সামনে যেতে, কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তো আমরা যে অটোয় উঠেছিলাম সেই অটো আমাদের যেখানে নামিয়েছিল সেটা মন্দিরের পেছনে ছিল। তো আমরা সেখান থেকে নেমে অনেকটাই হেঁটে আমরা মেন মন্দিরের সামনে যেতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আমরা সোজা হেঁটে গিয়ে মূল যে মন্দির, সেই মন্দিরে গিয়েছিলাম, প্রবেশ করেছিলাম। মন্দিরের পেছন দিক দিয়ে পাশ দিয়ে হেঁটে গিয়ে সিংহদুয়ার, অর্থাৎ মূল প্রাঙ্গ, মূল দুয়ারে আমরা প্রবেশ করেছিলাম। এবার মন্দির সম্বন্ধে কিছু বলে গিয়ে, মন্দির দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলছে প্রচুর পরিমাণে। তো হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম, মূল মন্দির সম্বন্ধে একটু বলি। জগন্নাথ মন্দির সম্বন্ধে কথিত আছে যে 10ম শতাব্দীতে অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন যখন শান্তি অন্বেষণের আশায় তীব্রভাবে ব্যাকুল হয়ে উঠেছিল, সেই সময় এক বৈষ্ণব সন্ন্যাসী তাকে তার শান্তির পথ হিসাবে নীলমাধব প্রতিষ্ঠার উপদেশ দিয়েছিলেন। তখন রাজা বিদ্যাপতি সাহায্য নিয়ে নীলমাধব অনুসন্ধান এবং প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দির, এই বিষ্ণু মন্দির 4 লক্ষ স্কোয়ার ফিট জায়গা নিয়ে স্থাপিত এবং কলিঙ্গ স্থাপত্য অনুকরণে তৈরি হয়েছিল এই মন্দির। এই মন্দির অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র মন্দিরের সমষ্টি। মূল মন্দির যেটি, তার উচ্চতা 213 ফুট, অর্থাৎ 65 মিটার। সর্বসাধারণের জন্য তৈরি এই মন্দির, প্রত্যেক বছরে প্রচুর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। আর আমরা যতবার এই মন্দির দর্শন করেছি ততবার আমাদের কাছে এই মন্দির আবার নতুন করেই ধরা দিয়েছে, কখনো মনে হয়নি যে এটাই পুরনো বাকি।
অপূর্ব এই মন্দির, পুরীর জগন্নাথ মন্দির, আমাদের চার ধামের এক ধাম। আচ্ছা, এই সাথে আরো বলে রাখি, মন্দিরটির বাইরের প্রাচীরের পূর্ব, দক্ষিণ, পশ্চিম এবং উত্তরের মধ্যবিন্দুতে চারটি দরজা রয়েছে, যা সিংহদ্বার, অশ্বদ্বার, ব্রাহ্মদ্বার, হস্তিদ্বার নামে পরিচিত। তারা ধর্ম, জ্ঞান, বৈরাগ্য এবং ঐশ্বর্যের প্রতিনিধিত্ব করে। মানে প্রত্যেকটা দরজা এক একটা জিনিসকে প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ সিংহদুয়ার যেটা ধর্মের, অশ্বদুয়ার জ্ঞানের, ব্যাঘ্রদ্বার বৈরাগ্যের এবং হস্তিদ্বার ঐশ্বর্যের প্রতিনিধিত্ব করছে। স্কন্দপুরাণ অনুসারে জগন্নাথ দেব তার ভক্তদেরকে মহাপ্রসাদ খাওয়ানো, তার দর্শন নেওয়া এবং আচার অনুষ্ঠান পালন ও উপহার প্রদানের মাধ্যমে তার পূজা করার অনুমতি দিয়ে ভক্তদের মুক্তি দেন। মহাপ্রসাদকে এখানে অন্ন ব্রহ্ম বলে গণ্য করা হয়। মন্দিরের রান্নাঘর, যেটিকে আনন্দবাজার বলা হয়, যেটি আনন্দবাজার নামে পরিচিত, সেখানে দিনে 1,00,000 ভক্তের রান্না করার ক্ষমতা রয়েছে। এই মন্দিরে যে রান্নাঘরটি আছে, মহাপ্রসাদ শুধুমাত্র মাটির হাঁড়িতে রান্না করা হয় এবং কাঠের জানালির মাধ্যমে সেটি রান্না হয়। রান্না করা খাবারগুলি প্রথমে শ্রী জগন্নাথ দেবকে দেওয়া হয় এবং তারপর দেবী বিমলাকে নিবেদন করা হয় এবং এর পরেই, এই দুটি কার্য সমাধান হওয়ার পরেই এটি মহাপ্রসাদ হিসাবে পরিণত হয়। কোনো বৈষম্য ছাড়াই এই মহাপ্রসাদ সব জাতি ধর্মের মানুষের অবাধে গ্রহণ করে এবং বিতরণ করা হয়। মন্দিরের মূল দ্বার অর্থাৎ সিংহদ্বার থেকে প্রবেশের পর আপনার ভেতরেই অফিস আছে, যেখান থেকে এই আপনি মন্দিরে পুজো দেওয়ার জন্য যে প্রসাদ সামগ্রী সেগুলো পারচেস করতে পারেন, কিনতে পারেন, ক্রয় করতে পারেন। এবং এই মহাপ্রসাদ যদি নিতে চান তাহলে মহাপ্রসাদ আপনারা ভেতরে, মন্দিরের ভেতরে যে রান্নাঘর অর্থাৎ আনন্দবাজার আছে তার যে অফিস, সেখান থেকে টিকিটের মাধ্যমে পারচেস করতে পারেন বা ক্রয় করতে পারেন। আমরা ভেতরে তো ক্যামেরা নিয়ে এলাও নয়, আপনারা সবাই জানেন, তো আমরা বাইরে থেকেই যেটুকু ছবি তোলা তুলতে পেরেছিলাম এবং তারপর ক্যামেরা, ব্যাগপত্র যা ছিল সাথে সেসব জমা দিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করেছিলাম। আমরা সিংহদ্বার থেকে প্রবেশ করেছিলাম এবং অশ্বদ্বার হয়ে বেরিয়ে এসেছিলাম। এই জগন্নাথ ধাম দর্শনের পর আমরা বিকেলের দিকে, দুপুরে লাঞ্চ করে বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম বাকি যে মন্দিরগুলো সেই মন্দিরগুলির উদ্দেশ্যে। আমরা এখানে দুটি মন্দিরই বলবো, এই পর্বে আমরা দুটো মন্দিরকে দেখাবো এবং এর পরের পর্বে আমরা বাকি যে মন্দিরগুলি আর যেগুলি দেখেছিলাম, যে সাইট সিনটা করেছিলাম, সেগুলি পরের পর্বে থাকবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী ডেস্টিনেশন লোকনাথ মন্দির বা শিব মন্দিরের উদ্দেশ্যে। আমরা একটি টোটো ভাড়া করে নিয়েছিলাম, সেই টোটোর মাধ্যমেই, টোটোর সাহায্যেই আমরা বাকি যে সাইট সিনগুলো দর্শন করেছিলাম।
তো প্রথমে আমরা এখন চলেছি লোকনাথ মন্দির, অর্থাৎ শিব মন্দিরের উদ্দেশ্যে। শিব মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, বাড়ি আমাদের ক্যামেরা রেখে দিতে হয়েছিল, ক্যামেরা ব্যাগ সব জমা দিয়ে দিতে হয়েছিল এবং তারপর আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল। মন্দিরের মূল দরজা যেটা আছে সেখান থেকে ঢুকেই ডান দিকে একটি কুণ্ড বা পুকুর আছে যেখানে ভক্তেরা স্নান করেন, শুদ্ধ হন এবং তারপর মূল মন্দিরে প্রবেশ করেন, মূল যে শিব মন্দির। তো আনফর্চুনেটলি আমরা সেই ছবিগুলি এখানে তুলতে পারিনি, কারণ ভেতরে আগেই বলেছি অ্যালাউ ছিল না আমাদের ক্যামেরা, ক্যামেরা আমাদের জমা দিয়ে দিতে হয়েছিল, তাই আমরা বাকি আর কিছু ছবি তুলতে পারিনি। এই হচ্ছে শিব মন্দিরের সামনের মার্কেট, আর এই সামনে দেখা যাচ্ছে যে দরজা দুয়ার, সেই দুয়ার হচ্ছে মন্দিরের মূল দুয়ার। এই ডান দিকেই পুকুরটি অবস্থিত যেখানে প্রথমে ভক্তদের স্নান করতে হয় বা শুদ্ধ হতে হয় এবং তারপর যারা পুজো দেবেন, অ্যাকচুয়ালি যারা পুজো দেবেন তাদের জন্য, এবং তারপর মূল মন্দিরে প্রবেশ করতে পারেন। আপনারা দেখছেন লোকনাথ মন্দির। এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটি আশ্রমের দিকে, অদ্বৈত ব্রহ্ম আশ্রম বা তোতাপুরী আশ্রম। এবার আমরা এগিয়ে চলেছি অদ্বৈত ব্রহ্ম আশ্রমের দিকে। দীক্ষা নেওয়ার পর এই প্রথম আমার পুরীতে আসা। এইবারের পুরী ভ্রমণ হৃদয়ে এক বিশেষ স্থান দখল করেছে। পুরীর প্রতিটি রন্ধ্রে যেন চৈতন্য প্রকাশিত। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অদ্বৈত ব্রহ্ম আশ্রমের সামনে চলে এসেছি। শোনা যায় এইখানে শ্রী শ্রী দিগম্বর পরমহংস সমাধিস্থ ছিলেন। বলে রাখি, এই শ্রী শ্রী দিগম্বর পরমহংসের অপর নাম তোতাপুরী মহারাজ। এই স্থানে উনি শেষকাল থাকতেন। এই ঘরেই উনি থাকতেন এবং দেখতে পাচ্ছেন এখানে ওনার পাদুকা রাখা এবং কয়েকটি ফটো যেমন দেখতে পাচ্ছেন। উনি কোনো বস্ত্র পরিধান করতেন না, যার জন্য ওনার অপর একটি নাম ন্যাংটা বাবা। সমাধি মন্দির এই পাশে আছে, এখানে থাকতেন। আচ্ছা আচ্ছা। মনে করা হয় এই সেই ব্রহ্মজ্ঞ পুরুষ যিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের বেদান্ত গুরু ছিলেন। আমরা পাশের ঘরের দিকে এগিয়ে চলেছি। এই সেই স্থান যেখানে উনি সমাধিস্থ। আচ্ছা, এই জায়গা আগের রুমে উনি থাকতেন। এই স্থানে দেখতে পাচ্ছেন ওনার একটি মূর্তি স্থাপন করা হয়েছে। পুরী এত কোলাহলপূর্ণ হওয়া সত্ত্বেও এই স্থানটি বিশেষ শান্তিপূর্ণ। অনুভব করলাম এক বিপুল শক্তি বাইরের কোলাহলকে প্রতিহত করছে।
ধ্যানের জন্য এই জায়গাটি যথার্থ। এবং এই স্থানে আসার পর আমার বারবারই মনে হয়েছে যে এই জায়গাটি যেন কোলাহলপূর্ণ না হয়ে যায়। পুরীতে এসে যদি মনে হয় যে একটু শান্তি পেতে চান, তবে এই জায়গায় আসুন এবং এখানে এসে বসে থাকুন, এবং অবশ্যই মোবাইল ফোনটিকে সাইলেন্ট বা অফ করে। জায়গাটির মাধুর্যই আলাদা, আপনারা আসলে বুঝতে পারবেন। বাবার গুরুত্বপূর্ণ কিছু উপদেশাবলী। অহং পরিত্যাগ করো এবং আত্মজ্ঞান লাভের চেষ্টা করো। বেদান্ত হলো এমন এক সেতু যেখানে একটি পিঁপড়ে বেদান্ত জ্ঞান সঙ্গে নিয়ে সহজেই ভবসাগর পার হতে পারে। পিছনে না তাকিয়ে সামনে এগিয়ে যাও। অনন্ত সত্তাকে অনুভব করার চেষ্টা করা উচিত। আত্মজ্ঞান ছাড়া কোনো কিছুই স্থায়ী সুখ দিতে পারে না। আত্মা সর্বত্র পরিব্যাপ্ত এবং স্বয়ং প্রকাশ। মনের মলিনতা থাকলে তাকে অনুভব করা যায় না। সাধনার দুটি পথ, একটি দ্বৈত এবং অপরটি অদ্বৈত। জগৎটি হলো ঈশ্বর, আমরা তাঁর অধীন, এটি হলো দ্বৈত। যারা ভাবেন জগৎ স্বপ্নবৎ ও মিথ্যা, নিজেকেও আত্মা ভাবেন এবং অপরকেও আত্মা ভাবেন, এটি হলো অদ্বৈত সাধনা। খাদ্যাভ্যাস ও আমোদ প্রমোদের নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম চিরন্তন অনাদি সত্যকে জানো। বাহিরের দৃশ্য বস্তুর দিকে না তাকিয়ে নিজের অন্তরের সত্যকে চিন্তা করা উচিত। বিনাশশীল কোনো বস্তুই স্থায়ী সুখ দিতে পারে না। এই ভবসাগর পার হওয়ার একটিমাত্র উপায় হল আত্মজ্ঞান লাভ। ঈশ্বরের মায়ারূপের জন্যই এই জগৎ স্বপ্নবৎ। নিষ্কাম কর্মের দ্বারাই অহংকার দূর হয়। চিত্তশুদ্ধির জন্য সাধনার প্রয়োজন। নিষ্কাম কর্মের মাধ্যমেই মল দূরীভূত হয়, উপাসনা ও পূজার মাধ্যমেই বিক্ষেপ দূরীভূত হয়, আবরণ দূরীভূত হয় আত্মজ্ঞানের মাধ্যমে। স্থূল শরীর জড়, কিন্তু সূক্ষ্ম শরীর পাপপূর্ণ কর্মের ফলভোগ করে। যারা আধ্যাত্মিক জগতের মানুষ তারা এই ভাইব্রেশন বুঝবেন, তাদের নিশ্চয়ই ভিডিও দেখে আবার এখানে আসার ইচ্ছা হবে। এবং এত নিরিবিলি জায়গা, এখানে বসে ধ্যান করতে পারলে আগেকার পুরোনো দিনের দ্বারা এগুলো সব এখানে আছে। লোকে না ইউজ তো হয় না, এগুলোকে যদি স্টোর করার চেষ্টা করে তাহলে নিশ্চয়ই ভালো হবে। এই আমরা আশ্রম থেকে নেমে আসছি, শ্রী শ্রীমদ তোতাপুরি মহারাজের আশ্রম, যার আরেক নাম শ্রী শ্রী দিগম্বর পরমহংস। তিনি অদ্ভুত সুন্দর পোকা, বলছিলাম যে শ্রী শ্রী তোতাপুরি মহারাজ তিনি হচ্ছেন শ্রী শ্রী শ্রীমদ রামকৃষ্ণ পরমহংসদেবের গুরুদেব। আপনারা জানেন
অনেকেই যে ভুলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মনে করতে পারছি না, পরে মনে করলে বলবো। আর ওনার আরেক নাম হচ্ছে শ্রী শ্রী দিগম্বর পরমহংস। বইটা আপাতত দেখাতে পারছি না, অভ্যাস হচ্ছে না তাড়াহুড়ো। অ্যাকচুয়ালি পুরো ভিডিওটাই আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু প্রথমে প্লে করতেই ভুলে গেছি, যা হয় নতুন নতুন। হ্যাঁ, নতুন নতুন ভিডিও করলে যে সমস্যাগুলো হয় সেগুলোই হচ্ছে। এবং আমরা এখান থেকে এখন গুপ্ত বৃন্দাবনে যাব। আমরা এবার এগিয়ে চলেছি গুপ্ত বৃন্দাবনের পথে। গুপ্ত বৃন্দাবনে যাচ্ছি তো? অদ্বৈত ব্রহ্ম আশ্রম দর্শনের পর আমরা গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন, ভার্গবী নদীর মোহনা, বিপদ তারিণী চণ্ডী মন্দির, স্বর্গদ্বার মহাশ্মশান। কিন্তু তার সবই থাকবে আমাদের পরের পর্বে, অর্থাৎ চতুর্থ পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। আপনাদের এইটুকু সাহায্য পেলে আমরা আরও উৎসাহিত হব এবং আগামী দিনে আরও উদ্যমী হব। ধন্যবাদ আপনাদের আমাদের এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করার জন্য। দেখা হবে আবার পরের ভিডিওটিতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের এই প্রচেষ্টাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে ভুলবেন না যেন।